কবুতরের বাচ্চা গ্যান্দা ফুলি ঝাড় বাড়ি আছো কি দাদা আমি তোমার শ্বশুরের ছেলে গো ইয়ার কি মারা জায়গা বসে না বিয়াদ পিটা কোনে কি রেন দেতো বিশ তুমি খায়া নাও আমি আই ফাইটে লে খাবো খাওয়া দাও বাড়িতে এক পা ধরে ঠ্যাং ভেঙে ফেলে দেবো আচ্ছা তার কারণে গোলমালের ভিতরে আসি বলছি কি কি আমার আলমারিটা খুলে আমার টাকার ব্যাগটা নিয়ে আই এই এই তুমি সবসময় আমার আমার করো কেন হ্যাঁ খাটটা আনিস আমার বাপের বাড়িতে আলমারিটা আনিস আমার বাপের বাড়িতে আর সংসারের খরচ অর্ধেক টাকা নিয়ে আসি আমার বাপের বাড়িতে কেন আমাদের বলা জানা সবসময় আমার আমার কথা কে কাটি আমার আমার বলা জানা না ও বাবা ওহে কে হলো বলছি কি আমাদের দাড়ি কাটার বাক্সটা নিয়ে আয় আর আমাদের বিলাউদির হুক ছিঁড়ে গেল এটা কি লাগানো হয়েছে আমার সাথে আর কি মারা হচ্ছে তোমার তুই কি আমার মান সম্মান রাখতে চাস না চাস নি কেন আমি আবার কি করলাম এই গফুর স্যার বাড়ি যেয়ে 10 বছর আগে বলে আসিছিস তোর বয়স হলো আবার এই 10 বছর পরে গিয়েও তোর বয়স হলো কি করে হায় হারে শোনো আমি হলাম এক কথার মানুষ কথা ঘুরাতে পারবো না 10 বছর আগেও বলিস আমার বয়স হলো এখনো বলছিস হলো 20 বছর পরে যেও বলবো আমার বয়স হলো ও কথা ঘুরাইতে পারবো না কোন রকম কথা ঘুরাইতে পারবো না আচ্ছা বুঝতে পারিছি এই যাই যাক শোনো তুমি গত মাসে শাড়ি আনতেছিলে সে শাড়ি কই আমার হাতে অভাব আমি এখন শাড়ি টাড়ি দিতে পারবো না ওমা গত মাসেই তো বললে যাও তোমার অভাব আবার একের এখন আবার কিসের অভাব হয়েছে আমো এক কথার মানুষ আমি কথা ঘুরাতে পারি নি গত মাসে বলিছি এ মাসে বলছি প্রয়োজন হলে সারা জীবন বলতে থাকবো আমার সাথে পাল্লা কাটাস না তুমি এদিক তাকাও তাকাও তোমার ঘড়ি ভেঙে ফেলে দাও আরে সর্বনাশ করলে এদিক তাকাও তোমার শাক ছিল ফেলে দিলাম শেষ করে ফেলবে ও ও শোনাস মিলের মিশ করে থাকলে তোমার সাথে কোনো অসুবিধা হয় তোমার সাথে মিল করে থাকবো আমি বিহাই আলো ভালোই হলো দুঃখের কথা বলি কালকে রাতে বান্দর আছে তো বড় ঘরে বিহাইন চাইবো কেমন করে একবারে না পারলে বিহাইন চাইবো আরো পরে ফাটা দেখে ও বিহাইন ফাটা দেখে মাথা ঘুরাচ্ছে দিনের ঘুগি দেখা বেহাল রাতে মনে পড়েছে বেহাই ঘুগি দেখেছে আমার দাতিয়া বসা ঘুগি দেখে বেহাই মজেছে কে আই
गारी